মোবাইলে গেম খেলা নিয়ে বোনের সঙ্গে কথা কাটাকাটি, তারপরে মোবাইল গেম না খেলতে দিলে হাত থেকে ফোন কেড়ে নেয় মা, আর এর জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো সপ্তম শ্রেণীর ছাত্র, নাম হযরত আলী, বয়স 11, বাড়ি হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের জাঠি গ্রামে। ক্লাস 7-এর ছাত্র হযরত আলী স্থানীয় চণ্ডীপুর HB স্কুলের মেধাবী ছাত্র। গতকাল দুপুরে মোবাইল গেম খেলা নিয়ে প্রথমে ছোট বোনের সাথে পরে মায়ের সাথে বচসা হয়। বাড়ি থেকে 50 মিটার দূরে মাঠের ধারে একটি গাছে গলায় ফাঁস লাগে আত্মঘাতী হয় সে। বিকালের দিকে পাড়ার এক মহিলার নজরে আসে বিষয়টি। প্রথমে হরিরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর পুলিশ মৃতদেহ নিয়ে বালুরঘাটে পাঠায় ময়নাতদন্তের জন্য। সপ্তম শ্রেণীর ছাত্র মোবাইল গেম খেলতে না পেরে আত্মঘাতী হওয়ার ঘটনায় কার্যত হতবাক তার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়রা। কেন আত্মঘাতী হলো এই হযরত আলী, কি কারণে? দাদা দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, এরা ভাই বোনে মোবাইল মোবাইল নিয়ে সকালবেলা একটু ই করলো, মানে গন্ডগোল ঝগড়ার মতো ভাই বোনে করেছিল গেম খেলা নিয়ে। হ্যাঁ, গেম খেলা নিয়ে করার পর তারপর তো এদিক সেদিক কাজকাম লাগা থাকলো, তো ওর মা তো কাজে ব্যস্ত, বাবাও তো কাজে চলে গেছে। তারপরে এই ছেলে দুপুরবেলা মা বললো যে ভেড়িগুলোকে একটু স্নান করে দিস, এই ভেড়িগুলোর স্নান করাও শেষ করেছে, আবার ওই রশি নিয়ে ওই চলে গেছে গাছের উপরে, আমের গাছের উপরে গিয়ে ঝুলে গেছে। ওই মোবাইলে কন্ট্রোল কি ওকে মা বকাবকি করেছিল? একটু স্লাইড তো করেইছি, সে যেটুকু বলার সেটুকু বলেছে ছেলে হিসাবে, মারামারি কি আর কিছু এটা করেনি, এমনি মুখ দিয়ে যা বলেছে, এই বকাবকিতেই ছেলে মনে হয় ওটা দিয়ে কিছু রাগ করেছে, রাগের উপর দিয়ে এই জিনিসটা। এমনি কি পড়াশোনা করতো? এমনি লেখাপড়া করতো, খুব ভালো, চণ্ডীপুর HB হাই স্কুলে ক্লাস 7-এ পড়তো। কাল কখন ঘটনাটা ঘটেছে? কাল ঘটনাটা ঘটেছে 1টার পর। তার কিছু বাদে জানতে পেরেছেন? হ্যাঁ, আমরা অনেক বাদেই জানতে পেরেছি, মানে যখন আমরা জানতে পাই মনে হচ্ছে যে জীবিত আছে, যখন ঝুলাতে অবস্থায় নামালাম দেখলাম যে ছেলেটা নাই। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কলিক নিউজ।